প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিঃসন্দেহে ভালো। আবারও তোমাদের সাথে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে এই কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব, সিভিল টেকনোলজির বিষয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ওয়ান এর বিষয় কোড 6421, অধ্যায় নবম। আজকের বিষয়বস্তু স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে রঙের অনেক উপাদান, তাই না? আজকের বিষয়বস্তু পেইন্ট ও বার্নিশ সম্পর্কে ধারণা। পেইন্ট এবং বার্নিশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান, যা আমার প্রত্যেকটা বিল্ডিংকে এবং অবকাঠামোকে সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করে। এর কারণে এই পেইন্টিং এবং বার্নিশের সমস্ত বিষয়গুলি আমাদের বিস্তারিত জানা উচিত এবং বোঝা উচিত, যাতে আমরা আমাদের ক্লায়েন্টদের সঠিকভাবে পরামর্শ দিতে পারি। বন্ধুরা, এ পর্যায়ে আমি দেখি একটা পুরাতন বিল্ডিং, যে বিল্ডিংয়ে কোনো পেইন্ট করা নাই, এই বিল্ডিংটাকে যদি আমি পেইন্ট করি, দেখো তো বন্ধুরা কি ধরনের চেঞ্জ আসতেছে। একটা মানুষ চায় কি তার সৌন্দর্য রক্ষা করতে, এখন সৌন্দর্য রক্ষা করতে গেলে কি করতে হবে, আমার বাহ্যিক বেশভূষাটা চেঞ্জ করতে হবে। ঠিক অনুরূপভাবে আমার বিল্ডিংয়ের বিভিন্ন অবস্থানগুলি যদি আমি সুন্দর পেইন্টের সমন্বয়ে গড়ে তুলতে পারি, দেখা যায় যে বেশ সুন্দর লাগে এবং আমি ওখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি এবং আরামপ্রদভাবে বসবাস করতে পারি। পাশাপাশি এই বিল্ডিংগুলি দেখো তো, যে প্রতিটা একটা রঙের ছোঁয়া চলে আসছে। আবার পাশাপাশি দেখো একটা ড্রয়িং রুম, তার প্রতিটা ফার্নিচারের সাথে, রঙের সাথে একটা বিশাল ভূমিকা পালন করতেছে, যে একটা জীবন্ত করে তুলছে। এর মানে কি যে আমি যদি পেইন্টগুলি বুঝি, কোন পেইন্ট কোথায় ব্যবহার করব, কোন কালার কোথায় ব্যবহার করব, কিভাবে করব, বিষয়গুলি আমাকে বিস্তারিত জানা উচিত। এর জন্য আজকের এই অধ্যায় শেষে আমরা দেখি কি শিখব। এই অধ্যায় শেষে আমরা শিখব পেইন্ট ও বার্নিশের সংজ্ঞা দিতে পারবো, পেইন্ট ও বার্নিশের কাজ বলতে পারবো, বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের বর্ণনা করতে পারবো, ডিস্টেম্পার করার পদ্ধতি আলোচনা করতে পারবো এবং পেইন্টের বার্নিশের মূল উপাদান ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমি দেখি পেইন্ট ও বার্নিশের কি। পেইন্ট বা বার্নিশ কি? পেইন্ট পিগমেন্ট ও বাইন্ডারের দ্রবণ দ্বারা কোনো কাঠামোর পৃষ্ঠকে ঢেকে দেওয়াকে পেইন্টিং বলে। অর্থাৎ এখানে কি দেখা দেখানো আছে, পিগমেন্ট ও বাইন্ডার, এই দুটো সমন্বয়ে আমরা একটা দ্রবণ তৈরি করি, যে দ্রবণের সাহায্যে আমরা কি করি, কোনো একটা পৃষ্ঠকে ঢেকে দিই। এই যে ঢেকে দিলাম, এই পৃষ্ঠকে আমরা বলি কি, পেইন্টিং। তাহলে রং পৃষ্ঠদেশকে তার কঠিন উপাদান দ্বারা আচ্ছাদিত করে, মানে একটা আবরণ বিশেষ। আবার রং করার প্রধান উদ্দেশ্য হলো পৃষ্ঠতলের সুরক্ষা এবং এর শোভা বৃদ্ধি করা। অর্থাৎ আমি যেখানে পেইন্ট করব সেটা কি একটা সুরক্ষা পাবে, কার থেকে, আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে। এবং আমাদের বিভিন্ন দৈনন্দিন আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, এই ব্যবহারের হাত থেকেও এটাকে সুরক্ষা করবে, পাশাপাশি এর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখবে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি বার্নিশটা কি। পেইন্ট এবং বার্নিশ যেহেতু দুটা ভিন্ন পদার্থ, বার্নিশটা কি? বার্নিশ হলো কি, তারপিন তেল বা অ্যালকোহলে রজন বা গামের মিশ্রিত দ্রবণকে বার্নিশ বলে। তাহলে এখানে কি, রজন এবং গামের মিশ্রিত দ্রবণ, পাশাপাশি কার সাথে, তারপিন বা অ্যালকোহলের সাথে। তাহলে এই যে দ্রবণ, এটা একটা বার্নিশ। এটা কোথায় আমরা প্রয়োগ করি, ম্যাক্সিমাম সময় আমরা কাঠের উপরে প্রয়োগ করি, এর উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ আসবাবপত্র বা ইমারতের ব্যবহৃত কাঠে বার্নিশ প্রয়োগ করে কাঠের আঁশগুলিকে উজ্জ্বল করে তোলা হয়। এই যে বার্নিশ, এই বার্নিশ আমাদের দ্রাবকের উপর ভিত্তি করে চার প্রকার হয়। এক, তেল বার্নিশ, স্পিড বার্নিশ, তারপিন বার্নিশ, পানি বার্নিশ। দেখো, তেল, স্পিড, তারপিন এবং পানি, এই চারটে কি, দ্রাবক, যা এই বার্নিশকে
তরলে রূপান্তর করে এবং প্রলেপ করতে সাহায্য করে। এখন আমরা কোন দ্রাবক দ্বারা এই বানিশটা প্রয়োগ করব তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন নামে নামকরণ করি। চলো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি পেইন্ট এর বা বার্নিশের কাজ কি। পেইন্ট এবং বার্নিশের কাজ হলো কাঠামোর সুন্দর বর্ণিল পরিচ্ছন্ন এবং চিত্তাকর্ষক পৃষ্ঠ সৃষ্টি করা। যে পৃষ্ঠ আমরা প্রথমেই দেখেছি একটা পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং, এই যে এর বর্ণিল এবং সৌন্দর্য প্রকাশ করে, এই প্রকাশ করাটাই হলো পেইন্টিং। প্রয়োগকৃত পৃষ্ঠকে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া হতে সুরক্ষা করে। তার মানে কি, আমাদের প্রতিনিয়ত আবহাওয়ার প্রভাব থেকে যে ক্ষতিকারক প্রভাব হয়, অনেক সময় গ্যাম আসে, ফাঙ্গাস পড়ে, ছত্রাক পড়ে, এইগুলির হাত থেকে আমাকে এই পেইন্টটা রক্ষা করে, সুরক্ষা করে, অনেক দিন পর্যন্ত সুরক্ষা করে। তিন, বিভিন্ন ধাতব পৃষ্ঠকে ক্ষয় রোধ, মরিচা ধরা ইত্যাদি হাত থেকে রক্ষা করে। পেইন্ট মূলত কাজ করে, আবার বার্নিশটা কি করে, কাঠকে রক্ষা করে। কাঠের উপরেও কিন্তু আমাদের ক্ষয় হয় এবং এরা সমস্যা হয়, যেগুলি আমাদের বার্নিশ রক্ষা করে। এ পর্যায়ে আমরা দেখি পেইন্টের মূল উপাদান কি। পেইন্টের মূল উপাদান, আমরা যে পেইন্টগুলি তৈরি করি সে কি অনেকগুলি পাউডারের সমন্বয়ে তৈরি করি এবং বাহনের এবং দ্রাবকের সমন্বয়ে। তাহলে এই যে মূল উপাদান হিসেবে যে পাউডারগুলি থাকে, এগুলি কি আসলে হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, লেড আয়রন অক্সাইড, গ্রাফাইট, টাইটানিয়াম অক্সাইড ইত্যাদি। এই যে দেখো যে বিভিন্ন যে পাউডারগুলি আছে, এই পাউডারগুলি বিভিন্ন নাম, তাহলে কি এটা মূল উপাদান, এটার কাজ কি একটা বেজ হিসাবে কাজ করে। পাশাপাশি এটাকে যখন আমি মিশ্রণ করব, তাহলে কি বাহন, তার মানে একে একটা বাইন্ডিং হিসাবে তৈরি করব, বাইন্ডার, যার মধ্যে কি তিসির তেল, বাদামের তেল, গর্জন তেল, কাস্টার্ড তেল, সয়াবিন তেল, কটন গ্রিজ ইত্যাদি আমরা ব্যবহার করি, কি করি এটাকে একটা বাইন্ডিং আনার জন্য। পাশাপাশি যখন আমরা এটাকে লেপন করব বা ব্যবহার করব, তখন কি প্রলেপটাকে সহজ করার জন্য আমরা কি করি দ্রাবক ইউজ করি। সেই দ্রাবকটা কি তারপিন তেল, দ্রাবণীয় ন্যাপথা এবং পেট্রোলিয়াম থিনার ইত্যাদি। এই যে আমরা যখন লেপন করলাম, আমাদের কাজটা কি তাড়াতাড়ি শুকানো, সরি রং দেওয়া, যে এই যে বিভিন্ন কালার, এই কালারগুলি কোথা থেকে আসে, রঞ্জক থেকে। কোথা থেকে? হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, প্যারিস গ্রিন, কপার সালফেট, জিঙ্ক ইয়েলো, এই বিভিন্ন কালারের মিশ্রণে আমার এই পেন্টের মূল উপাদানগুলি একসাথে সংমিশ্রণ করে পেইন্ট করা হয়। পাশাপাশি আমরা দেখি বার্নিশের মূল উপাদান। বার্নিশের মূল উপাদান হলো রজন, যেটা সেলাক, কপাল, আম্বার, কিউরি এবং ডামার। এবং দ্রাবক হিসেবে এখানে ব্যবহার করি আমরা কি তারপিন তেল, স্পিরিট, ন্যাফথা, বেনজিন ও অ্যালকোহল। দেখো বন্ধুরা, এই যে বিভিন্ন রজন পদার্থ, এগুলি কি আমরা করি এই তারপিন এবং স্পিরিটের সাথে মিশ্রণ করে এগুলিকে গালাই। গালানোর পরে একটা দ্রবণ তৈরি হয়, যে দ্রবণ আমরা একটা কাপড়ের সাহায্যে বা একটা ব্রাশের সাহায্যে আমরা কাঠের সারফেসে প্রয়োগ করি। বার্নিশটা মূলত কাঠের উপরে প্রয়োগ করা হয় বেশি। এবং এখানে একটা শুষ্ককর পদার্থ হিসেবে কোবাল্ট, ম্যাগনানিজ, লেড, জিঙ্ক এবং ক্যালসিয়াম ইত্যাদি আমরা ব্যবহার করি। দ্রুত যেন শুকায়, কারণ আমরা যখন বার্নিশটা দিই, বার্নিশটা কেন দিই, উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। যদি না শুকায় তাহলে কি হয়, জলীয় বাষ্প থেকে অনেক ধুলাবালি সংগ্রহ করে, যার ফলে এটা একটা ম্যাট আকার ধারণ করে, যে কারণে আমাকে এটা তাড়াতাড়ি শুকাইতে হয় যেন আবহাওয়ার থেকে কোনো ধুলাবালি গ্রহণ সে না করে। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেই পেইন্টের মূল উদ্দেশ্য। পেইন্টের উদ্দেশ্যটা কি? পেইন্টের উদ্দেশ্য হলো বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। পেইন্টিং প্রচণ্ড রোদে, কাঠ শুকানো রোদে সাহায্য করে, অর্থাৎ আমার বিল্ডিংয়ের যে কাঠগুলি আসে সেই কাঠটা রোদের কারণে বাঁকা হইতে পারে, শুকিয়ে যেতে পারে, এই পেইন্ট করলে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাই। বিল্ডিংকে আর্দ্রতা রোধী করে সাহায্য করে, অর্থাৎ বিল্ডিংয়ের অনেক জায়গায় ড্যাম হয়, এই ড্যামটাকে প্রতিরোধ করার জন্য আমরা পেইন্ট করি। বসবাসকারীর আরামদায়ক প্রদানে সাহায্য করে, অর্থাৎ একটা ঘরে যদি পেইন্ট করা থাকে, সেই ঘরে আবাসে যারা যারা বসবাস করে তারা খুব আরামপ্রদভাবে বসবাস করতে পারে। সর্বোপরি ভবনের স্থায়িত্বতা বৃদ্ধিতে সাহায্য করে। এই পেইন্ট
বিল্ডিং এর দীর্ঘস্থায়ী করে, কারণ পেন্ট যেহেতু করি এর কি হয় বিভিন্ন ক্ষতিকারক অবস্থান থেকে রক্ষা করে, যার জন্য এটার স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি পেইন্টের বিভিন্ন প্রকার, পেইন্টের শনাক্তকরণ। আমরা এই শনাক্তকরণের আগে দুইটি ভাগে ভাগ করি। এক, আমরা যে পেইন্টগুলি ব্যবহার করি সেই পেইন্টের মধ্যে যে দ্রাবক হিসেবে আমরা ব্যবহার করি কি, পানি বা তৈলাক্ত জাতীয় পদার্থ। এই যে পানি বা তৈলাক্ত পদার্থের উপর ভিত্তি করে আমরা অয়েল বেস পেইন্ট এবং ওয়াটার বেস পেইন্ট দুইভাবে পেইন্ট আইডেন্টিফাই করি। সেকেন্ড, আইডেন্টিফাই করি সারফেসের উপর, এই সারফেসটা কি, প্লাস্টার সারফেস, কাঠের সারফেস না মেটাল সারফেস। এই প্লাস্টার সারফেসের মধ্যেও আবার দুই রকম আছে, একটা কি ইন্টেরিয়ার সারফেস, একটা এক্সটেরিয়ার সারফেস। তাহলে এই সারফেসের উপর ভিত্তি করে আমরা চার ধরনের সারফেস করি, কি প্লাস্টারের ভিতরের সারফেস, প্লাস্টারের বাইরের সারফেস, মেটাল সারফেস এবং কাঠের সারফেস। এই যে বিভিন্ন সারফেসের উপর ভিত্তি করে আমরা পেইন্ট নির্বাচন করি। তাহলে আমরা কোথায় কোন পেইন্ট ব্যবহার করব সেই বিষয়গুলি একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি আমরা বিল্ডিংয়ের ভিতরে কি কি ধরনের পেইন্ট করি। এক, ডিস্টেম্পার। ডিস্টেম্পার আমরা একটা সময় আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংয়ে হোয়াইট ওয়াশ করা হতো, অর্থাৎ চুনকাম করা হতো। এই চুনকামের সবচেয়ে বড় সমস্যাগুলি ছিল, আমরা যদি দেয়াল ঘেঁষে কেউ দাঁড়াতাম তাহলে দেখা যেত যে আমাদের ড্রেসে বা শরীরে চুনের পোলে পড়ে যেত এবং একটা সাদা হয়ে যেত। এইটার হাত থেকে রক্ষা করার জন্য এর যে বেটার অবস্থানে আনলো কি, ডিস্টেম্পার, যা আমাদের ওই যে চুনটা উঠে আসতো সে উঠে আসে না। এটা একটা আঠালো পদার্থ যা দেয়ালের সাথে খুব সুন্দরভাবে এই আটকে থাকে। এর সুবিধাটা কি, দাম কম, দামি, আঠালো, টেকসই ও দীর্ঘস্থায়ী, মসৃণ ফিনিশিং। তাহলে আমরা যখন আগে চুনকাম করতাম, এই চুনকামে দেখা যেত আমাদের বর্তমান বাজার দরে 1 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়ে, সেখানে আমরা এই ডিস্টেম্পার যখন তৈরি করি সেখানে আমাদের 4 টাকা থেকে 5 টাকা সর্বোচ্চ খরচ পড়ে। তাহলে কি এর স্থায়িত্ব বেশি হয় এবং ঘরটাকে দেখতে অনেক সুন্দর লাগে। তবে সমস্যা হলো কি, চকচকে নয়, অনুজ্জ্বল, এটা একটু অনুজ্জ্বল থাকে। দ্বিতীয়, এ পর্যায়ে আমরা দেখি প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট কি ডিস্টেম্পারের চেয়ে আরেকটু উন্নত সংস্করণ, যা পৃষ্ঠকে আরও উজ্জ্বল্য প্রদান করে এবং দীর্ঘস্থায়িত্ব প্রদান করে, পাশাপাশি এটা ড্যাম্প প্রুফ প্রদানে সহজতে করে। তাতে দেখা যায় এটা সুবিধাটা কি, অত্যন্ত টেকসই, সহজে ধোয়া যায় বা পরিষ্কার করা যায়, ছত্রাক আর্দ্রতা প্রতিরোধ করে। অসুবিধা হলো দামি বা ব্যয় সাপেক্ষ একটু বেশি, কারণ কি এই যে ডিস্টেম্পার যখন আমরা প্রয়োগ করি, ডিস্টেম্পার আমরা বললাম 4 টাকা থেকে 5 টাকা খরচ পড়ে, আর প্লাস্টিক পেইন্টে ক্ষেত্র বিশেষে 8 টাকা থেকে 15 টাকা খরচ পড়ে। এই ক্ষেত্র বিশেষ বলতে আমরা কি বুঝি, আমরা অনেক সময় দেখা যায় যে একটা ঘরে যখন রং করতে যাই কোনো কোনো জায়গায় ছিদ্র থাকে বা খুদাই করা থাকে, সেই জায়গায় শুধুমাত্র ওই জায়গায় পুটিং করে যে পেইন্ট করা হয় সেটাকে বলে সিট পুটিং। এই সিট পুটিং করে যদি আমি প্লাস্টিক পেইন্ট করি তাহলে দেখা যায় 8 টাকা থেকে 10 টাকা বেশি খরচ পড়ে না। আবার যদি আমি সমস্ত সারফেসটাকে চমৎকার একটা আবরণে তৈরি করি, অর্থাৎ লাইম পুটিং করি, সেই লাইম পুটিং এর উপরে যদি আমরা প্লাস্টিক পেইন্ট করি তাহলে দেখা যায় যে প্রায় 15 টাকা খরচ পড়ে। এই কারণে আমরা বললাম যে 8 টাকা থেকে 15 টাকা খরচ পড়ে। তার মানে কি, ডিস্টেম্পারে 4 টাকা 5 টাকা, আর এটা 8 টাকা থেকে 15 টাকা। তাহলে এটার স্থায়িত্ব অনেক বেশি এবং এটাকে ধোয়া যায়, সবচেয়ে বড় সুবিধা। পাশাপাশি এই পর্যায়ে আমরা দেখি লাক্সারি সিল্ক। লাক্সারি সিল্ক প্লাস্টিক পেইন্টের চেয়ে বেশি উজ্জ্বল এবং অত্যন্ত টেকসই, ধোয়া বা পরিষ্কার করা যায়, উজ্জ্বলতা প্রদান করে এবং ছত্রাক শৈবাল এবং আর্দ্রতা প্রতিরোধী। বাট এটার দাম আরও বেশি, দেখা যায় প্লাস্টিকের চেয়েও এটার দাম 2 টাকা থেকে 3 টাকা বেশি খরচ পড়ে। লাক্সারি সিল্ক বর্তমানে বেশ জনপ্রিয় একটা পেইন্ট। এই পর্যায়ে আমরা দেখি সিমেন্ট পেইন্ট। সিমেন্ট পেইন্ট আমরা অনেক সময় আমরা এটাকে স্নো সেমও বলি। স্নো সেম মূলত আমরা এক্সটেরিয়ার ওয়ালে প্রয়োগ করি। এক্সটেরিয়ার ওয়ালে আমরা এক সময় কালার ওয়াশ করতাম, যেটা চুনেরই একটা রং দিয়ে চুনকাম করতাম, সেটারও আগে সমস্যা ছিল যে কিছুদিন পরেই রংটা উঠে যেত। এই পর্যায়ে আমরা যখন সিমেন্ট পেইন্ট ইউজ করি, সিমেন্ট পেইন্ট অনেক দীর্ঘস্থায়ী এবং ফাঙ্গাস এবং শৈবাল জন্মায় না। এটা একটা সিমেন্ট পেইন্ট, অন্য অন্য পেইন্ট করার সময় আমরা সারফেস যেমন শুকনা থাকতে হয়, বাট
আমরা যখন সিমেন্ট পেন্ট করতে যাই এই সারফেসটাকে ভিজিয়ে নিতে হয়। যেহেতু সিমেন্ট আছে, হাইড্রেশন ক্রিয়া করার জন্য আমাদের পানি দিতে হয়। এই পানি প্রয়োগের মাধ্যমে আমরা এই সিমেন্ট পেন্ট প্রয়োগ করি, এবং এটার সবচেয়ে বড় সমস্যা হলো কি, অমসৃণ ফিনিশিং, ফিনিশিংটা ভালো আসে না, একটু রাফ রাফ সারফেস দেখতে পাওয়া যায়। অল্প দামে বেশ ভালো একটা পেন্ট। পাশাপাশি এই পর্যায়ে দেখি আমরা ওয়েদার কোট। ওয়েদার কোট সিমেন্ট পেন্টের চেয়ে আরেকটু বেশ উন্নত সংস্করণ, যা দেয়ালের পৃষ্ঠকে সুরক্ষা করে এবং টেকসই করে, যা ছত্রাক ও শৈবাল আর্দ্রতা প্রতিরোধ করে, মসৃণ ফিনিশিং। যেমন সিমেন্ট পেন্ট অমসৃণ ফিনিশিং, আর ওয়েদার কোট একটু মসৃণ ফিনিশিং আসে, বাট এটার দাম একটু বেশি পড়ে। যেমন আমরা যদি নির্ণয় করি যে সিমেন্ট পেন্ট দেখা যায় 4 টাকার মতো খরচ করবে পার স্কোয়ার ফিটে, পাশাপাশি ওয়েদার কোট যদি করতে যাই সেখানে দেখা যায় 7 টাকা থেকে 9 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়ে। যেহেতু এটার টেকসই এবং উজ্জ্বলতা বেশি প্রদান করে এবং মসৃণ সারফেস প্রদান করে। পাশাপাশি বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি এন্টি ডার্ট। এন্টি ডার্ট হলো এমন একটা পেন্ট যা দেয়ালকে সুরক্ষা করে, এক্সটেরিয়াল দেয়ালকে, কারণ আমাদের বাইরের দেয়ালে প্রচুর ধুলাবালি পড়ে দেয়ালটা নষ্ট হয়ে যায়। এই এন্টি ডার্ট সাহায্য করে ধুলাবালি আটকাতে দেয় না। একটা দেয়ালে যদি ধুলাবালি না আটকায় ওই দেয়াল দেখা যায় তার রঙের সারফেসটাকে একটা সৌন্দর্য প্রদান করতে সাহায্য করে, যার ফলে এন্টি ডার্টটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। এটা অত্যন্ত টেকসই, ধুলাবালি আটকায় না, ধোয়া বা পরিষ্কার করা যায়, উজ্জ্বলতা প্রদান করে এবং ছত্রাক ও আর্দ্রতা প্রতিরোধী, বাট দামটা একটু বেশি। এটার খরচ পড়ে প্রায় 12 টাকা থেকে 15 টাকা পর্যন্ত। এই পর্যায়ে আমরা দেখি টেক্সচার পেন্ট। টেক্সচার একটা এক্সটেরিয়া এবং ইন্টেরিয়র দুই সাইডে আমরা দেখি। এই টেক্সচারটা কি, একটা পৃষ্ঠে তার বিভিন্ন কণার আকার দেখা যাবে বা তার শিরাগুলি দেখা যাবে। এই শিরাগুলি দেখায় যে পেন্ট করে সেটাকে আমরা বলি টেক্সচার পেন্ট। এটা অত্যন্ত টেকসই এবং পানি প্রতিরোধী, বাইরের সারফেস এবং ভিতরের সারফেস উভয় পৃষ্ঠেই এটা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় অনেক শোরুমে বা হোটেলের ইন্টেরিয়র ওয়ালে বা এক্সটেরিয়র ওয়ালে এই টেক্সচার পেন্টগুলি করা হয়। অসুবিধা হলো অমসৃণ ফিনিশিং এবং দামটা একটু বেশি। এনামেল পেন্ট, এটা বহুল প্রচলিত একটা পেন্ট। আমাদের এই এনামেল পেন্ট প্রতিটা সারফেসেই প্রয়োগ করা যায়, প্লাস্টার সারফেস, উডেন সারফেস এবং মেটাল সারফেস, সব সারফেসেই করা যায়। এটা অত্যন্ত উজ্জ্বল একটা পেন্ট। কাঠের বা মেটাল সারফেসের পাশাপাশি এটা উডেন সারফেসও করা যায়। এটা চকচকে থাকে, মসৃণ করা ব্যবহার করা হয়, আর্দ্রতা ও পানির ক্ষতিকর থেকে রক্ষা করে। সলভেন্ট বা বেস, এটা অয়েল বেস পেন্ট। সুবিধা হলো দীর্ঘস্থায়ী, টেকসই, উজ্জ্বল ফিনিশিং, তাপ প্রতিরোধী, বিভিন্ন প্রকার রঙের পাওয়া যায়। অসুবিধা, শুকাতে অনেক বেশি সময় লাগে, যেহেতু এটা তারপিন দিয়ে আমরা মিশাই এর জন্য একটু সময় বেশি লাগে। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি অ্যালুমিনিয়াম পেন্ট। এই অ্যালুমিনিয়াম পেন্ট আমরা একটা সময় শুধু অ্যালুমিনিয়ামের কে উজ্জ্বলতা প্রদান করার জন্য বা মেটাল সারফেসকে উজ্জ্বলতা প্রদান করার জন্য এই পেন্ট ব্যবহার করতাম। বর্তমানে অনেক প্লাস্টিক সামগ্রীর উপরেও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, এই অ্যালুমিনিয়াম পেন্ট যেন অ্যালুমিনিয়াম একটা রূপ ধারণ করার জন্য। বিভিন্ন ফার্নিচারেও দেখা যায় এই অ্যালুমিনিয়ামের পেন্টের প্রয়োগ দেখা যায়। গ্যাস লাইনের অ্যালুমিনিয়াম পেন্ট এবং মেটাল শিটের উপর সারফেসে কোটিং হিসেবে এটা ব্যবহার করে। এর সুবিধা হলো অ্যালুমিনিয়াম সারফেস সুরক্ষা করে, অসুবিধা দামি ও ব্যয় সাপেক্ষ। অ্যাপোক্সি পেন্ট, এটা একটা চমৎকার পেন্ট। বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরে এই এর ব্যবহার অনেক বেশি, কারণ দেখা যায় আমরা বড় বড় ফ্লোরে যখন টাইলস বসাই, টাইলসের একটা জয়েন্ট কিছুদিন পরে খুব খারাপ দেখা যায়, বাট এই অ্যাপোক্সি পেন্ট যদি আমরা ইউজ করি দেখা যায় কোনো জয়েন্ট থাকে না, লম্বা একটা ফ্লোর একই কালারে পাওয়া যায়, দেখতে ভালো লাগে এবং অনেক চকচক একটা ফ্লোরে পাওয়া যায়। পাশাপাশি এটা যদি মান সম্পন্ন করি দেখা যায় 15 থেকে 20 বছরেও কিছু হয় না, লাস্টিং করে। এই পর্যায়ে এখানে আরেকটা বিষয় আছে, আমরা দেখা যায় টাইলস কিছুদিন পর চেঞ্জ করতে গেলে অনেক টাকা বেশি খরচ হয়। এই পর্যায়ে আমরা যদি অ্যাপোক্সি পেন্ট ইউজ করি
অল্প টাকায় অনেক বেশি দিন লাস্টিং করা যায় এবং বেশি আবেদন সম্পন্ন ফ্লোর পাওয়া যায়, যে কারণে বর্তমানে অ্যাপক্সি পেন্টের ব্যবহার অনেক বেশি হচ্ছে এবং এটা টেকসই ও মসৃণ সারফেস পাওয়া যায় এবং একটু দাম বেশি দেখা যায়। আমরা মিনিমাম কোয়ালিটি যদি করি 20 টাকা থেকে 22 টাকা পড়ে, আবার যদি ভালো কোয়ালিটি করতে যাই 40 টাকা থেকে 50 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়ে। এটা একটা চমৎকার ফ্লোর। বার্নিশ পেন্ট, এটা আমরা কাঠের সারফেসে প্রদান করি, কাঠের উজ্জ্বলতা প্রদান করতে এই বার্নিশ পেন্টটা সাহায্য করে শুধুমাত্র কাঠে দিই। ল্যাকার্ড পেন্ট, এটাও আমরা কাঠের সারফেসে দিই, কাঠের উজ্জ্বলতা এবং স্থায়িত্ব বাড়ায়। কারণ আমরা দেখা যায় অনেক সময় কাঠের সারফেসে পলিশ করি, ওই পলিশটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা ল্যাকার্ড ফুলে দিই, যেন পলিশের কালারটাই আরও ফুটিয়ে তুলে তুলতে পারে। আবার পাশাপাশি আমরা ল্যাকার্ড পেন্ট দিই পানি প্রতিরোধ করতে, যেমন আমরা অনেক সময় টয়লেট এবং বারান্দায় যে দরজাগুলি দিই, এই দরজাগুলি বৃষ্টির পানিতে বা টয়লেটের পানিতে নষ্ট হয়ে যায়। আমরা যদি এই সারফেসগুলিতে ল্যাকার্ড ফুলে দিতে পারি, দরজা সৌন্দর্যের পাশাপাশি এর স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং পানি প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু দেখি পেইন্ট করার পদ্ধতি। পেইন্ট যখন আমরা করতে যাব, প্রথম আমার কাজটা কি, প্রথম আমি মালামাল এবং টুল সংগ্রহ করব, পাশাপাশি পিপি পরিধান করব। পিপি মানে কি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। আমার এই রঙের জন্য যে পিপিগুলি আছে সেগুলি পরিধান করব, অর্থাৎ মাস্ক, চশমা, তারপরে অ্যাপ্রন, টুপি এক্সেট্রা ইউজ করব। এরপরে যে জায়গায় পেইন্ট করব সেটা কি শুকনা কিনা সেটা নিশ্চিত করব। শুকনা যদি ওয়াল সারফেস হয়, আমরা আজকে দেখাচ্ছি ডিস্টেম্পার করার পদ্ধতি। যদি ওয়ালে আমরা ডিস্টেম্পার করি, সেই ওয়ালটা অবশ্যই শুকনা থাকতে হবে। যখন শুকনা থাকছিল, তারপরে কি করব, আমরা 60 নম্বর পিউমিক পাথর দিয়ে এটাকে ঘষবো। কেন ঘষবো, এটাকে রাফ করব এবং উপরে যে আলগা আবরণগুলি আছে সেগুলিকে ফেলে দিব। এরপরে এটাকে ঝাড়ু বা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিব এবং টোটাল ফ্লোরটাই পরিষ্কার করব। কারণ কি, যখন আমরা পরবর্তীতে ঝাড়ু দিতে যাই, এই ফ্লোরের মশল এই ময়লা যেন ওয়ালে না আটকায়, এই জন্য টোটাল ফ্লোরটাই আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে আমরা প্রাইম কোট হিসেবে চক ওয়াশ বা সিলার ওয়াশ করব এবং সিলার ওয়াশ করার পর 6 থেকে 8 ঘন্টা এটাকে শুকাব। সাত, আমরা যখন ডিস্টেম্পার করি, আমরা ম্যাক্সিমাম সময় বাজার থেকে রেডিমেড ডিস্টেম্পার কিনি। এই রেডিমেড ডিস্টেম্পারের সাথে 1:1, অর্থাৎ 1 গ্যালন ডিস্টেম্পারের সাথে 1 গ্যালন পানি মিশাবো, 1:1 অনুপাতে মিশাবো এবং ধারে ধীরে ধীরে মিশাবো, যেমন আস্তে আস্তে পানি দেবো এবং আস্তে আস্তে মিশাবো, যেন সুন্দর একটা সমসত্ত্ব তরল হয়। ডিস্টেম্পার সুষম মিশ্রণ না হওয়া পর্যন্ত কাঠি বা হাত দিয়ে নাড়াতে থাকবো। এরপর কি করব, এই মিশ্রণটাকে একটি মার্কিন কাপড় দিয়ে ছাকবো। কেন ছাকবো, এই ডিস্টেম্পারের মধ্যে দেখা যায় অনেক সময় দলা দলা কিছু পদার্থ থাকতে পারে, এই দলা দলা পদার্থ যেন পেইন্টে না আটকে থাকে, এই জন্য এটাকে ছেঁকে নিব এবং পরে আরেকটু ছোটো পাত্রে কিছু ঢেলে তা প্রয়োগ করার জন্য রেডি করব। এই পর্যায়ে আমরা কি করব, একটা ওয়ালের ছাদের পাশ এবং ওয়ালের চতুর্পাশে ব্রাশ দিয়ে প্রলেপ দিব এবং মাঝখানে যে সারফেসটা থাকে সেটাকে রোলার দিয়ে প্রলেপ দিব। কারণ এই রোলারের সাহায্যে প্রলেপ দিতে গেলে খুব দ্রুত আমরা কাজ করতে পারি এবং সবাই কাজ করতে পারি এবং এক পর্যায়ে আস্তে আস্তে আমরা যে ব্রাশ মার্কগুলি থাকে সেটাও আমরা দূর করব। যখন আমরা প্রলেপ দিতে যাই, দেখা যায় একটা প্রলেপ দেওয়ার পর একটা ব্রাশের দাগ থাকে বা রোলারের দাগ থাকে, সেই জায়গায় আবার আমরা প্রলেপ দিয়ে ওটাকে মসৃণ করে দিব। মসৃণ করা দেওয়ার পরে ওই সারফেসটা 8 থেকে 6 থেকে 8 ঘন্টা শুকাব। প্রয়োজন হলে টাচ পুটি দাও, অর্থাৎ আমরা যখন প্রথম কোট দিলাম, এখন দেখবো যে সারফেসে কোথাও গর্ত আছে কিনা, যদি গর্ত থাকে সেখানে আমরা পুডিং প্রয়োগ করব। হয় এটা বানিয়ে তৈরি করতে পারি বা রেডিমেড পুডিং পাওয়া যায় সেটাও আমরা প্রয়োগ করতে পারি। এই পুডিংটাকে 6 থেকে 8 ঘন্টা শুকাবো। শুকানোর পরে ওই পুডিংটাকে আবার 120 নম্বর পেপার দিয়ে ঘষবো। ঘষার পরে আবার আমরা সেকেন্ড কোট, ওই পুডিং যেখানে আমরা পুডিং লাগাইছিলাম সেখানে আমরা ডিস্টেম্পারে প্রলেপ দিব। এই পর্যায়ে আমরা
সমস্ত ফ্লোর যদি রেডি হয়, ওয়াল রেডি হয়, সেই ওয়ালটাকে আমরা 6 থেকে 8 ঘন্টা শুকাবো। এবং শুকানোর পরে সারফেস রোলার ও ব্রাশ দ্বারা চূড়ান্ত কোট প্রয়োগ করব। আমার টোটাল সারফেসটাকে আমরা রোলার বা ব্রাশের সাহায্যে আবার প্রয়োগ করব এবং দেখব যে কোথাও ব্রাশ মার্ক দেখা যাচ্ছে কি না, এবং সব জায়গায় একটা সমসত্ত্ব আমরা আবরণ দেওয়ার চেষ্টা করব। আবরণ দেওয়ার শেষ পর্যায়ে আমরা যখন ফাইনাল কোর্স শেষ করব, এরপরে আমরা সবগুলি রোলার এবং ব্রাশ সঠিকভাবে ধুয়ে রাখবো এবং সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবো, কারণ এগুলির যেন ওয়েস্টেজ না হয়। কারণ এই রোলার এবং ব্রাশ আমরা যদি সঠিকভাবে মেনটেন না করি, তাহলে এখানে দেখা যায় একটা ভালো একটা খরচের পরিমাণ বেড়ে যায়। কারণ যতবারই আমরা রং করতে যাব, ততবারই যদি নতুন ব্রাশ ইউজ করি, আমাদের রঙের খরচ বেড়ে যাবে। এর জন্য আমার অবশ্যই এগুলি যথাযথ নিয়মে পরিষ্কার করা উচিত এবং মেনটেন করা উচিত। এই পর্যায়ে আমরা দেখব যখন আমার কাজগুলি শেষ হবে, খুব সুন্দরভাবে সমস্ত জায়গাটা আমরা পরিষ্কার করে নিব ঝাড়ু, এবং প্রতিটা যেখানে রঙের বাড়তি কোথাও পড়লে যে থাকে সেটা মুছে নিব এবং টোটাল ফ্লোরটাকে পরিষ্কার করে নিব। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা রঙের কাজটা শেষ করব। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু দেখি যে আমরা যখন রং করি, এই রঙের করার পরে রঙের সারফেসে বিভিন্ন ধরনের সমস্যাগুলি দেখা যায় বা ত্রুটি দেখা যায়। প্রাথমিক যে ত্রুটিটা পাওয়া যায়, আমরা যখন রঙের কাজ শেষ করি, সেখানে দেখা যায় ব্রাশের একটা আবরণ পড়ে আছে বা ব্রাশ মার্ক দেখা যাচ্ছে, বা ব্রাশের যে এগুলি আছে এই বিভিন্ন প্লাস্টিক সেগুলি লেগে থাকতে পারে, ব্রাশ মার্ক থাকতে পারে, ওভারল্যাপিং থাকতে পারে, এগুলি যেন না থাকে সেটা আমরা প্রথমে দেখব। পাশাপাশি কিছুদিন পর বা অনেকদিন পর আমরা এই ধরনের যে তিনটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের মতো আমরা বিভিন্ন সারফেস দেখি, এটা কেন আসে? এগুলি ম্যাক্সিমাম হলো কেন? ড্যামের কারণে। আমরা যদি ওই ফ্লোরটা বা ওই ওয়ালটাকে ড্যাম প্রুফ করতে পারতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না। এর জন্য দেখা যায় আমরা খুব শর্টকাট যদি কাজ করতে যাই, লং টার্ম একটা সমস্যা পড়ি, আমরা অবশ্যই প্রথমে চিন্তা করব আগে ড্যাম রিমুভ করব, দেন প্লাস্টার করব। যে ড্যাম যদি থাকে, তাহলে কিন্তু আমার এই রংটা দীর্ঘস্থায়ী হবে না। এই ড্যামটাকে রিমুভ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিব। পাশাপাশি নিচের চিত্রটা দেখো, এটার ম্যাক্সিমাম সময় ড্যাম এবং আরেকটা কারণে আসতে পারে, আমরা অনেক সময় প্রলেপের সংখ্যা কমিয়ে দিয়ে এটাকে একটু মোটা আবরণে দিই। মোটা আবরণ যদি আমরা দেই, তাহলে কিন্তু এভাবে ফেটে যায় এবং উঠে যায়। আমরা যদি পাতলা আবরণ বারবার প্রয়োগ করতে পারি, যত বেশি আবরণ দিব তত বেশি এটার স্থায়িত্বতা বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, আমরা বিষয়গুলি খেয়াল রাখবো। তাহলে বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা কী শিখলাম? আমরা শিখলাম পেইন্ট ও বার্নিশের সংজ্ঞা, পেইন্ট ও বার্নিশের কাজ, বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের বর্ণনা, ডিস্টেম্পার করার পদ্ধতি এবং পেইন্ট ও বার্নিশের মূল উপাদান। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের জন্য আছে একটি বাড়ির কাজ। এই দুটি বাড়ির কাজ তোমরা ঘরে বসে নিজের মতো করে করবে এবং সেশনাল খাতায় তুলবে, কলেজ যখন খুলবে তোমার শ্রেণী শিক্ষকের কাছে এটা জমা দিবা। আশা করি সে সেশনাল মার্কে এই মার্কটা অন্তর্ভুক্ত করবে এবং ফাইনালি তোমার যোগ করবে। তাহলে বন্ধুরা, আজকে যে পেন্টিং অধ্যায় করলাম, এই পেন্টিং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা সবাই খেয়াল করব এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।